হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা ব্লগ শুরু করছি, আর আজকে ব্লগটা হচ্ছে মেলায় যাব। মেলার কী করলাম সবটা তোমার সাথে শেয়ার করার জন্য ব্লগ তৈরি করলাম। মেলার মাঠে আমরা পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে তারপর একটু ঘোরাঘুরি করলাম, সব কিছু দেখছিলাম। মেলার মাঠে অনেক দোকানপাট ছিল, তারপরে এতটাই ভিড় ছিল যে কিনা বলার ছিল না। কি আর করব, একটু ঘুরে ঘুরে দেখলাম। আমি আবার বোনকে বলছিলাম ওগুলো তো উঠবে কিনা, কিন্তু ও তো উঠলো না। তারপর আমরা একটু মেলাটা ঘুরলাম, ঘুরে তার ঠাকুরবাড়ির যে মন্দিরটা আছে সেখানে গেলাম, একটু ঘুরলাম, দেখলাম। পুরো মেলার মধ্যে যতটুকু সম্ভব ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, ততটুকু ভিডিও করে তুললাম। জানি না কেমন হয়েছে, দেখতেই পাচ্ছ মেলাতে ভীষণ ভিড় ছিল, ভীষণ মানে ভীষণ ভিড় ছিল। মেলা এতটাই ভিড় ছিল যে আমরা ঠাকুরবাড়ি ঠাকুর মন্দিরটাতে যে উঠবো, রাস্তাটা উঠবো, সেটা খুঁজেই পাচ্ছিলাম না। এক জায়গাতে বারবার করে ঘুরে 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 ঘুরছিলাম। তারপর যাই হোক, অনেক কষ্ট করে রাস্তাটা ঠিকমতোভাবে খুঁজে পেলাম। তারপর আমরা ঠাকুরের মন্দিরের দিকে গেলাম, পুকুর দিকেও গেলাম। মেলাতে অনেক রকম দোকানপাট উঠেছিল, নাগরদোলনা ছিল, সব কিছুই ছিল, কিন্তু কিছুতেই উঠিনি। নাগরদোলনা তো উঠতেই পারি না, ওটা একদম বাদই দিলাম। যাই হোক, অনেক দোকানপাট ছিল, তার মধ্যে থেকেও আমরা রাস্তা খুঁজে খুঁজে, কাদাও ছিল, বৃষ্টি হয়েছিল যেহেতু, তার মধ্যে আমরা ঘুরে 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 ঠাকুরনগর ঠাকুরবাড়ির মন্দিরটার ওখানে চলে গেছিলাম। ওটা একটু দেখার দরকার ছিল সেজন্য। এখন আমরা ঠাকুরবাড়ির মন্দিরটা দেখা যাচ্ছে, আর কুকুরটার ওখানে চলে এসেছি। কুকুরটাতে একটু ঘুরলাম, ঘুরে আবার মন্দিরের কাছে গেলাম। এটা হলো ঠাকুরবাড়ির কুকুরটা, আর ও পাশে দেখা যাচ্ছে মন্দির। ওই যে সামনে মন্দিরটা চলে এসছে, মন্দিরটা তো ঘুরলাম, দেখো দেখতে থাকো কেমন লাগলো। নাগরদোলনায় ওঠার জন্য আমাকে অনেকবার বলেছে, তারপর যখন আমি উঠলাম না, আমার কোনো বোন বা বাড়ির কেউ যারা গেছিলো তারা কেউই ওঠেনি নাগরদোলনায়। লাস্টে নাগরদোলনায় উঠেছে আমার ননদ আর আমার ভাই। ওরা নাগরদোলনাতে নামার পরে একটু ঘোরাঘুরি করলাম, একটু খাওয়া দাওয়া করলাম। এটা আমার বোন, এটা হলো আমার কাকার মেয়ে, একসাথেই গেছিলাম মেলায়। তারপর একটু ঘুরলাম, ফুচকার দোকানে গেলাম, একটু ফুচকা খেলাম, একটু পাপড়ি চাট খেলাম। ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার একটাই কারণ, বাড়িতে তো অনেকটা রাত হয়ে গেছিলো।